আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ঝিঙে আর আলু দিয়ে বাটা মাছ রান্না। খেতে অনেক মজা হয়েছিল, চলো দেখা যাক কিভাবে বানিয়েছে। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। প্রথমে এখানে কড়াইতে বাটা মাছগুলো ভেজে নেবে। তারপর একটা কড়াইতে তেলের ভিতরে কিছু পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবে। এখন এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দেবে। ভিডিওটা দেখাতে পারি নাই কারণ ভিডিওটা মিসিং হয়ে গিয়েছিল, সরি দেখাতে পারলাম না। এই যে প্রায় হয়ে গেছে, এর ভিতরে এখন ঝিঙে আর আলুগুলো দিয়ে দেবে। এখন এর ভিতরে কিছুটা পানি ঢেলে দেবে। তারপর এর ভিতরে মাছগুলোকে দিয়ে দেবে। এই যে আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে বলবেন যে কেমন হয়েছিল খেতে। আজকে ভিডিও ছিল এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এভাবে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারি।